দ্য প্রফিট এক্সক্লুজার টু দা বিসুলে পাক সাল্লা সাল্লামকে যারা মমিন আছে তারা তাদের নিজেদের বেশি ক্লোজ মনে করে আন্তরিক মনে করে ঘনিষ্ঠ মনে করে নবীজির দুইজন সাহাবি ছোট্ট দুইটি সাহাবি কেমন ভালোবাসছে রসলে পাক সাল্লা সাল্লামকে আফরার সন্তান দয় মাজ এবং মাউবে র দী আনহুমা জিহাদের ডাক এসেছিফ চলে গেছে রাসূলে পাক সল্লহানি হিমা সাল্লামের দরবারে অগয়ার নবী আমরা যুদ্ধ করতে চাই নবীজি বললেন তোমরা ছোট্ট মানুষ তোমরা তো মানুষের কাঁধের নিচে গলার তলে পড়ে থাকবে তোমাদেরকে যুদ্ধে যাবার জন্য আমি পারমিশন দিতে পারি না সঙ্গে সঙ্গে বড় ভাই হলাম ওর বয়সে বড় আপনি আমাকে অনুমতি প্রদান করুন আমি যুদ্ধে যেতে চাই আমি যুদ্ধে যাব বড় ভাইয়ের কথা শুনে ছোট ভাই বলে উঠলেন অগাল্লার পায়গাম্বার ও তো শুধুমাত্র আমার বয়সে বরফ গায়ে গতরে বড় কিন্তু অর্সে আমি অর্সে আমার দেহে শক্তি বেশি সাহস বেশি দেখেন না নবীজি আমার বাহুটা কেমন নবীজি সাল্লি সাল্লাম ছোট্ট বাচ্চার মুখে ছোট্ট বাচ্চাদের মুখ থেকে এমন জিহাদি চেতনা শুনে শুনে নবীজি হাসেন আমার নবীজি বললেন ঠিক আছে তোমরা দুইজন কুস্তি লেগে যাও যুদ্ধ লেগে যাও যেই ভাই কুস্তিতে জিতবে তাকে যুদ্ধে যাবার পারমিশন দেয়া হবে আমার বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলার সঙ্গে সঙ্গে দুই ভাই কুস্তিতে লেগে যায় বড় ভাই ছোট ভাইকে ধরাশয় করে জমিনে ফেলে দিল সঙ্গে সঙ্গে ছোট ভাই বড় কানটা মুখের কাছে এনে বলে ভাই আমার একই মায়ের গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি দুনোজন এক সমান আল্লাহর ভালোবাসি আর তুমি আমাকে রেখে যুদ্ধের ময়দানে যাবে তা কখনো হতে পারে না সুতরাং ভাই একটা জন্য তুমি আমাকে সুযোগ দাও তোমার বুকটার উপর উঠে আমি রসুলকে দেখিয়ে দেই তোমার সে শক্তিতে আমি কোন অংশে কম নই ছোট্ট বাচ্চার ভিতরে জিহাদি চেতনা অনুপ্রেরণা কেমন তাদের কথাগুলো আমার নবীজি শুনতেছিলেন নবীজি মিটি মিটি হাসেন বলেন তোমরা যুদ্ধ বন্ধ করো কুস্তি বন্ধ করে দাও আমার নবীজি খুশি হয়ে গেলেন দুইটা ছোট্ট বাচ্চাকে আমার নবীজি দুই হাত ধরে দুই হাত ধরলেন এরপর আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ আমার এই ছোট্ট দুইটা সাহাবিকে তুমি কবুলার মঞ্জুর করে নাও বদরের প্রান্তনে যাতে করে সবচেয়ে বেশি বীরত্বের পরিচয় এই দুইজন দেখাতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি তাদেরকে দিয়ে দাও আমার নবীজির দোয়ার সামিল হাল হয়ে গেল দুই ভাই চলে গেল বদরের প্রাঙ্গণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তার দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে গেছে বলে চাচা শুনেছি আবু জাহেল নাকি আমার রাসূলকে দারুণ কষ্ট দিয়েছে আমার নবীজিকে আঘাত করেছে আমার রসুল যখন সিজদায় গিয়েছে আমার রাসূলের পিঠের উপর উটের নারীভুঁড়ি চাপিয়ে দিয়েছে আমার রাসূল আমার রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটেছে আমার রাসুলের পথের ভিতরে কাটা বিছিয়ে দিয়েছে একটাবারের জন্য চাষা আপনি দেখিয়ে দিন সেই আবু জাহেলটা কোথায় ওর দেহ থেকে করলাটা আমরা আলাদা করে দেব হজরত আবদুল্লেবাসুদ ছোট্ট বালক দয়ের মুক্তি কি এমন কথা শুনে অবাক হয়ে যায় বলে তোমরা ছোট্ট মানুষ মক্কার বড় বড় মানুষ আবু জাহেলের সাথে লড়তে তারা ভয় পায় সুতরাং তোমরা তার সাথে যুদ্ধে পারবে না কিন্তু তারা আপনাকে বলতেই হবে এক পর্যায়ে মাসুদ দেখিয়ে দিয়ে দেয় দেখিয়ে দিল ওই যে দেখো ঘোড়ার ওপর একটা লোক দেখা যায় দুই পা দুই দিকে দিয়ে বসে আছে ওই লোকটাই হচ্ছে মক্কার কাফেরদের লিডার নাম তার আবু জাহেল এই কথা শুনতে দেরি হলো ছোট্ট দুই ভাই সাথে সাথে বাস পাখির মতো দৌড়িয়ে গেল আবু জাহেল ঘোড়ার পরে বসা ছিল আবু জাহেলের দুই পা দুই দুই দিক দিয়ে ভাই দুই পাশে দাঁড়িয়ে যায় আল্লাহ আকবর বলি দুই হাতের তরবারি দিয়ে দুই পাশ থেকে দুই ভাই সুযোগ বুঝে জোরে একটা আঘাত করে দেয় আঘাত করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল সাথে সাথে ঘোড়া থেকে ধরাশয় হয়ে জমিনে পড়ে যায় গোটা বদরের প্রান্তরে খবর হয়ে গেল আমাদের নেতাকে কে মারল কে আমাদের নেতাকে আঘাত করল এক পর্যায়ে মুসলমান তারা বুঝতে পারলো ছোট্ট দুইটা বাচ্চার হাতে আবু জাহেল আহত হয়েছে জমিনের ভিতরে ধরাশয় হয়ে পড়ে আসিফ সমস্ত কাফের বেঈমানেরা দশ থেকে বারো জন কাফের কাটা দুইটা বাচ্চাকে দিয়ে ঘিরে ধরল এবং আঘাত করতে আরম্ভ করলো কিন্তু তারা সমস্ত কাফেরদের সাথে প্রাণে প্রাণে লড়াই করতে লাগলেন এক পর্যায়ে বাজের হাতি যখন আঘাত করা হলো হাজরত মাজের হাতটা হাতটা ঝুলতে ছিল হাত নিয়ে করলেন হাতটা নিয়ে পায়ের নিচে রেখে একটা টান মারলেন এরপরে বা হাত দিয়ে যুদ্ধ করতে আরম্ভ করে দিল ছোট্ট দুইটা বাচ্চা কতক্ষণ আর যুদ্ধ করবি এতগুলো মানুষের বিপক্ষে এতগুলো কাফেরদের বিরুদ্ধে কতক্ষণ লড়বে এক পর্যায়ে মুসলমান ভাইরা আমার দুইজন ভাইকে তারা শহীদ করে দিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওদিকে হজরত আবদুল্লাহরুদ আল্লাহ নবীর জলিলুল কাদার পায়গম্বার সে হন্যে হয়ে আবু জাহেলকে খুঁজতে ছিল সে এসে দেখে আবু জাহেল এক পাশে লুটুপুটি খাচ্ছে জমিনের ভিতরে রক্ত রঞ্জিত তার দেহ কাছে আসলো আবু জাহেল এখনো মারা যায় নাই বলে আবু জাহেল তুই ভালো করে তাকিয়ে দেখ আমাকে চিনতে পারছস না কি ওই যে একদিন কাবার প্রাঙ্গণে আমি কুরআনুল কারিম তেলাবাদ করেছিলাম শুধুমাত্র এই অপরাধের কারণে এত জোরে তুই আমার গালে আঘাত করেছিলি সাথে সাথে আমার কানের পর্দা ফেটে দর করে রক্ত পড়েছিল আমি সেদিন তোকে বলেছিলাম এই দিন দিন নয় আর একদিন আসবে ইসলামের বিজয় হবে তখন তার দুইটা কানের পর দামি ফাটাইয়া দিব এজন্য মুসলমান ইসলামের বিজয় চলে আসলু আবু জাহেলের মুহূর্ত অবস্থা জমিনের ভিতরে লুটুপুটি খাচ্ছেন দামিন টাইমে মুসলমান হাজরত আবদুল্লেদে মাসুদ বলে আবু জাহেল তুই কি আমাকে ভালো করে চিনতে পারছ নাকি আমি হলাম সে আবদুল্লেদে মাসুদ এখন তোকে আমি মেরে ফেলবো তোকে আর সারব না সঙ্গে সঙ্গে মুসলমান সে বলে উঠল সাথে সাথে সে বলে উঠল আমার বন্ধুগণ সাথে সাথে সে বলে উঠল শোনা শোনা আবদুল্লা মাসরুদ তুমি আমাকে আঘাত করবি তুমি আমাকে মারবি তবে আমার আবদার হলো আমার বায়না হলো আমার তরবার দিয়ে তুমি আমাকে আঘাত করো আমার তরবারি দিয়ে তুমি আমাকে মারো হাজরাত আব্দুল্লাহ লেব্দেমা শ্রুদ্রা দিয়ে লভ তালান বলে উঠলেন তর তরবারি দিয়ে কেন তো গা করব গাত করবো আমার তাকে এমনে এমনে থুয়ে দিছে নাকি এই কথা বলি হজরতি আব্দুল্লাহ লেবদেমা শ্রুদ হাতে তরবারি টানিয়া আবু জাহেলের গলার ভিতরে জুড়ে মেরে দিল সঙ্গে সঙ্গে তার দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায় হজরত আবদুল্লাহ আবু জাহিলের মাথাটা নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দরবার যখন নিয়ে গেলেন আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন বললেন আবদুল্লেবনে মাসুদ রে প্রত্যেক উম্মতের যুগে একজন করে ফেরাউন থাকে আমার উম্মতের ফেরাউন আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে এ আবু জাহেল মৃত্যুর সময় বলেছিল আবদুল্লাহ মাসরুদ তুমি আমার গলা একটু এমনভাবে কাটবে লম্বা করে কাটবে যাতে করে মানুষ বুঝতে পারে এটা নেতার মাথা লিডারের মাথা কত বড় অহংকারী ছিল এই আবু জাহেল এই জন্য মুফাসরান বলেছেন ফেরাউনের শিব আবু জাহেল হচ্ছে সবচেয়ে বড় কাফের কারণ ফেরাউর মৃত্যুর সময় কালেমা পড়তে সে ছিল কিন্তু আবু জাহেল এত বড় বদমাইশ এত বড় মৃত্যুর সময় সে বলে আমার গলাটা একটু লম্বা করে কাটো আমার কাঠ জাহেল দুনিয়াতে থাকে নাই আমার নবীজি মুরসালিন তিনিও চিরকাল দুনিয়াতে থাকে নাই আমার নবীজি কিভাবে দুনিয়া থেকে বিদায় হলেন আমার নবীজি sallallahu alaihi wasallam অন্তিকালের দিন পূর্বী আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সামনে উটের উপর বসে আমার নবীজি ভাষণ দিতেছিলেন আমার নবীজি যখন ভাষণ দিচ্ছিলেন ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন আল ইয়াউমা মানতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতি ওয়া রদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ পাক বললেন নাবি আমার আপনার উপর দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম আর আপনার জন্য ইসলাম ধর্মকে আমি সায়েজ করে নিলাম এই আয়াত যখন নাজিল হয়ে গেল সাহাবা একরামের ভিতরে আনন্দের বন্যা বয়ে গেল কিন্তু এত আনন্দের ভিতরেও সাহাবা একরাম আনন্দের ভিতরেও তারা কিছুটা কান্নাকাটি করতে আরম্ভ করল কারণ তাদের মনে পড়ে যাচ্ছি ইসলামের জন্য দিন বিজয়ের জন্য বেলালকে রক্ত দিতে হয়েছে বেলালকে রক্ত দিতে হয়েছে হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থানে লজ্জাই বর্ষা করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে শুধু তাই নয় আগুনের অঙ্গারের উপর তার গোটা অঙ্গকে সিদ্র ছিদ্র ছিদ্র করে দেওয়া হয়েছে জলসে দেওয়া হয়েছে এরপরেও পরেও খাব্বা ইমান সারে নাই কালিমা সারে নাই কত কষ্টের ভিতরে দিয়ে আজকে ইসলামটা বিজয় হয়েছে এই জন্য আনন্দের মুহূর্তেও সাহায়ক রাম কান্নাকাটি করতে আরম্ভ করছে কিন্তু আবু তিনি কান্না বন্ধ করেন না সাহবায় বললেন আবু মকর আজকে আনন্দের দিন খুশির দিন আপনি কেন এত কাঁদতেছেন আপনি কেন কান্না থামান না হাজরাত আবু বকর সিদ্দিক বললেন জায়তের কারণে তোমরা এত আনন্দিত হচ্ছ জায়তের কারণেই আজকে আমি কাটতেছি কারণ আয়তের ভিতরে আমি আল্লাহর রসুলের ইন্তেকালের গ্রাম পাচ্ছি আমার দিল সাক্ষী দেয় সেদিন বেশি দূরে নয় আমাদের হাবিব সল্ল সাল্লাম আমাদের কেতিম করে হাসান হুসাইন কেতিম করে আমাদের আম্মা জানদেরকে বিধবা বানিয়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আবু বকর সিদ্দিক ছিলেন আমার কতটুকু আঠারো দিন পূর্বে নবীজি ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতা নিয়েও আমার নবীজি স্ত্রীদের হক আদায় করতে যেতেন এক পর্যায়ে নবী জিন্তিকালের তিন দিন পূর্বে মারাত্মক আল্লাহর হাবিব সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন হজরত মাইমুনার ঘর থেকে আমার নবীজিকে হজরত ফজল ইবনা আব্বাস এবং হজরত আলী নবীজির দুই সিনাদরি দুই বাহু ধরে যখন আম্মাজান আয়েশা আয়সা সিদ্দিকার ঘরে নিয়ে যাচ্ছিলেন আমার নবীজি এতটাই দুর্বল ছিল যে আমার নবীজির দুইটা পা জমিনের ভিতরে শেষ রাজ ছিল আম্মাজান আয়সা সিদ্দিকার ঘরে যখন চলে গেলেন আমার নবীজি আম্মাদান আয়সা সিদ্দিকার বুকের উপর মাথা রেখে বললেন আয়সা রে আমার দিল সাক্ষী দেয় বেশি দিন আমি আর দুনিয়াতে থাকব না ওই যে খাইবারের দিন এক ইহুদি মহিলা গুস্তের সাথে যে বিষ মিক্স করে আমাকে খাইয়েছিল সেই যন্ত্রণাটা এখন আমি অনুভব করছি আমার দিল সাক্ষী দেয় বেশি দিন এমন কথা শুনে বাস সবসময় আল্লাহর হাবিবকে তারা ঘিরে ধরে বসে আছে এক পরে যে আল্লাহর হাবিব বলে উঠলেন আমার সাহিরা শোনো শোনো আমার সাহাবিরা যাও মদিনার ভিতরে তোমরা ঘোষণা করে আস অ্যানাউন্স করে আস আমি নবী যদি কারো উপর জুলুম করে থাকি কারো হক যদি নষ্ট করে থাকি তারা যাতে করে এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নেয় আমার অসুস্থ এমন কথা শুনে সাহাবা ক্রাম একজন আরেকজনের দিকে অপলক নেত্রে তাকিয়ে আছেন কারণ আমার নবীজি রহমাতুল্লীলা আলাবিন তো মানুষের উপর জুলুম করতে পারে না মানুষের হক নষ্ট করতে পারে না আল্লাহর হাবিব দ্বিতীয়বার বললেন কেন সাহাবির আপ দাঁড়িয়ে আস যাও মদিনার ভিতরে তোমরা অ্যানাউন্স করে আস আমি নবী যদি কারো পর জুলুম করি তারা যাতে করে হক আদায় করে নিয়ে যায় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লা আল্লাহ আর নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই বললেন নবীজি আপনি হলেন মানব জাতির মুক্তির দিশারি আপনি যদি এই ধরায় আগমন না করতেন হেদায়তের আলো থেকে আমরা শিরদিনের জন্য বঞ্চিত থাকতাম আপনি এমন কথা বলবেন না আপনি কারো হক নষ্ট করতে পারেন না নবী বলে হাজর আপনি হলেন পরম পবিত্র মানুষ এমন করে বলবেন না আপনি কোনদিন মানুষের হক নষ্ট করতে পারেন না বাবা আমার নবীজি তাদের সকলের কথা শুনে মুস্কি হাসি মারলেন আর বললেন সোন আমি জানি ইচ্ছে করে কোনো মানুষের উপর আমি জুলুম করি নাই তবে আমার অজান্তে যদি কারো উপর জুলুম করে থাকি কাল আমতের ময়দানে মুসিবতের দিন ওই আল্লাহর কাটগড়ায় দাঁড়িয়ে আমাকে তো হিসাব দিতে হবে জীবন ডাইরি হচ্ছে তৈরি হিসাব হবে করা জীবন ডাইরি হচ্ছে তৈরি হিসাব হবে করা মনে রেখো খোদার কাছে পড়বে একদিন ধরা মানুষ মনে রেখো খোদার কাছে পড়বে একদিন ধরা ঠিক না আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম তিনার ভিতরে জবাবদিহি তার কেমন ভয় ছিল এবার নবীজির কথা শুনে সাবা এক মদিনার ভিতরে ঘোষণা করতে লাগলেন তোমরা কে আস দিনের নবী রহমাতুল লিল আলামিন অসুস্থ তোমাদের কারো উপর যদি তিনি জুলুম করে থাকেন তোমরা যাও তার কাছ থেকে হক আদায় করে নিয়ে এসো প্রতিশোধ নিয়ে আস তাদের কথা শুনে মদিনার ফুলগুলো শোভা হারিয়ে ফেলল গাছের ডালগুলো খেজুর গাছের পাতাগুলো নিচের দিকে ঝুঁকে গেল মুসলমান মদিনার বালুগুলো নিথর নিস্তব্ধ হয়ে গেল পরিবেশটা একবার নীরব হয়ে গেল আবাল বৃদ্ধ বনিতা সকলে গড় থেকে বের হয়ে আসল তারা নাই কারণ রহমাতুল্লিল কোনোদিন মানুষের ওপর সে জুলুম করতে পারে না মানুষের হক সে নষ্ট করতে পারে না সুতরাং তোমরা চলে যাও আমার বন্ধুগণ এদিকে গোল্ডেন অপরচুনিটি সুবর্ণ সুযোগ মনে করে উকাশা নামি জনই একজন লোক সে বলে উঠল ও গাল্লার নবী আমি একটা প্রতিশোধ নিতে চাই আপনার কাছ থেকে অহুদের যুদ্ধে ওহুদের দিন আপনি একটা উটের উপর ছিলেন আমি আর একটা উটের উপর ছিলাম হঠাৎ করে বাতাসে আপনার উরু থেকে কাপড় সরে গিয়েছিল অগাল্লার গাল্লার নবী আপনার সেই উরু মুবারকী আমি সুমু দেওয়ার জন্য দৌড়ে গিয়েছিলাম আপনার হাতে একটা চাবুক ছিল সেই চাবুক দিয়ে আপনি আমাকে আঘাত করেছিলেন আমি জানি না নবী আপনি ইচ্ছে করে আমাকে আঘাত করেছিলেন নাকি অনিচ্ছায় লেগে গিয়েছিল তবে সেই প্রতিশোধ নিতে চাই আপনাকে চাবুক দিয়ে আমি আঘাত করতে চাই অসুস্থ পায়ে গাম্বরের কাছি এমন কথা যখন বলা হয় হাজরাত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তা আলাহু নিজেকে কন্ট্রোল করতে পারে না বলে ও কাশা প্রতিশোধ যদি নিতে হয় আমার কাছ থেকে নাও রাহমা তুল্লিলা আলা বিনের কাছ থেকে এই মুহূর্তে প্রতিশোধ নিতে যেয়েও না হাজরাত হাসান আর হুসাইন বলে ভাই আমরা হলাম নবিজির বংশেরা মানুষ আমার না যাম আমার নানা অবস্থায় আছে প্রতিশোধ যদি নিতে হয় আমাদের কাছ থেকে নাও আমাদের কাছ থেকে নিলে আমার নানার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে কিন্তু সে বলে না না করেছে তার কাছ থেকে করা হবে আমার নিম তিনি সাবাইক্রামদেরকে বললেন আমাকে একটু ধরে ধরে তুলো আমার নবীজিকে ধরে তোলা হলো নবীজির শিওরের পাশে একটা চাবুক ছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেই চাবুকখানা সাহাবাই ক্রামের হাতে দিয়ে বললেন এই চাবুকখানা নাও চাবুকটা হাতে দিয়ে বললেন এ উকাশাই চাবুক নিয়ে তুমি আঘাত কর মনের সাত মিটিয়ে তুমি প্রতিশোধ গ্রহণ কর বন্ধুগণ আমার উকাশা তখন বলে উঠল নবীজি আপনি যখন আমার গায়ে আঘাত করেছিলেন তখন আমার দেহ কোনো কাপড় ছিল না নবীজি সুতরাং আপনার দেহের কাপড়টা খুলে ফেলুন আল্লাহর হাবিব দুশক দিয়ে পানি ছেড়ে দিলেন সাহাবিদেরকে বললেন আমার দেহের পোশাকটা তোমরা খুলে দাও নবীজির পোশাক খুলে দাও হর এবার হজরত আল্লাহর নবীর সাহাবি হাতের চাবুকটা অনেক দূরে নিক্ষেপ করলেন বিশ্ব নবীর পিছনে যে মহরে নবুয় ছিল কবুতরের ডিমের মতো এটার ভিতরে সে চুমুয়াকতে আরম্ভ করলেন আমার নবীজি রহমতুল্লিল আলমিন সঈদুল মুর সালিম চাবুক তা হাতে যখন তুলে দিলেন উকাশা হাতের চাবুকটা অনেক দূরে নিক্ষেপ করলেন বিশ্বনবীর পিছনে যে কবুতরের ডিমের মতন মোহরে নবুয়াদ ছিল তিনি সেখানে চুমু আরম্ভ করলেন আর বললেন নবীজি ও গাল্লার পায়গাম্বার আপনি কোনো দিন মানুষ কি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আঘাত করতে পারেন না পায়গাম্বার বেদবি মাফ করবেন আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার মতো সাহস পৃথিবীর কারো হয় নাই আমার একটা প্ল্যান ছিল বহুদিনের তামান্না আপনার পিছনে যে মোহরে নবুয়াত বিজি মোহরে নবুয়াতকে সুমুদি আমার নিজের জন্য জান্নাত আমার নিজের জন্য চিরকালের জন্য জাহান্নামটাকে আমি হারাম করে দেব এই জন্য নবীজি আজকে এমন প্ল্যানিং করেছি আমার নবীজি খুশি হয়ে গেলেন আর বললেন সাবিরা দুনিয়ার জিন্দগিতে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার উকাশাকে তোমরা দেখে নাও ঋণের পরবশেষ শেষ হয়ে গেল এবার মালাকুল মৌত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘরের দরজা এসে নক করল হজরত ফাতেমা দরজা খুলে দিলেন খুলে দেওয়ার পর লক্ষ্য করে দেখলেন বিশাল বৃহৎ আকারে একজন মানুষ যার মাথা মানে পা হচ্ছে জমিনে এত বড় বিশাল মানুষ নাই এই জন্য দরজা বন্ধ করে দিয়েছে আমার বন্ধুগণ আমার নবীজি বললেন ফাতেমা দরজা কেন বন্ধ করলেন এ তোমাদের মতো সাধারণ কোনো মানুষ নয় এ হচ্ছে আল্লাহর পীড়িত দূত মালাকুল মুত। তাকে ঘরের ভিতরে ঢুকার জন্য কোনো পারমিশন লাগে না দরজা লাগে না জানালা লাগে না দরজা মা খুলে দাও বললেন এই আসছে মারাকুল আপনাকে আপনার যান কবজ করার জন্যই বুঝি আসছে আমার বন্ধুগণ মালাকুল মৌত চলে আসছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিওরের পাশে বসে গেছে বলে আল্লাহর নবী আল্লাহ পাক আপনাকে দুইটা অপশন দিয়েছে এক নম্বর অপশন নবী আপনি যদি চিরকাল দুনিয়াতে থাকতে চান থাকতে পারবেন এই অনুমতি আপনার জন্য আল্লাহ পাক দিয়েছে আর যদি আপনি এই মুহূর্তে মৃত্যুবরণ করতে চান তাহলে আপনার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় বসে আছে আমার নবীজি কান্না থামায় না মালাকুল মৌত বলে কেন কান্দেন নবীজীব আপনার সন্তান আপনার নাতি হাসান আর হুসাইনের জন্য বুঝি কাঁদেন আপনার মেয়ে ফাতেমার জন্য বুঝি কাঁদেন তাদের জন্য কেন কাঁদবেন আপনার নাতি হাসান আর হুসাইন কাল্লা রব্বুল জান্নাতি যুবকদের সর্দার বানাবেন আপনার মেয়ে ফাতেমা কি জান্নাতি রমণীদের সর্দার বানাবেন নবীজি আপনি কান্না বন্ধ করেন আমার বন্ধুগণ আল্লাহর হাবিব বললেন আসলে আমার নাতিদের জন্য কাঁদিনা না আমার মেয়ে ফাতিমার জন্য কাঁদি না বরং আমি কাদি আমার গুনাগা উম্মতের জন্য আমি যদি মৃত্যুবরণ করি আমার গুণাগার উম্মতকে কে দেখবে কে তাদের খবরদারি করবে এই জন্য আমি কাদি সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন গায়িত্বকে ঘোষণা করে দিলেন হে আমার বন্ধু আপনি মৃত্যুর পরে আপনার গুণাগার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলমিন নিয়ে নিলাম সুবর্ণ এই ছিল রহমতের নবী ইন্তকালের সময় তিনি উম্মতকে ভুলেন নাই আমিন ও আলহামদুলিল্লাহ আলম